স্বামীর বাড়ি কয়েক জন দিব আর মেয়ের বাড়ি হলো শিবপুরে জামাই ষষ্ঠীর দিনকে আমার বাইকনের বাড়ি কয় বাইকের নাম হলো প্রসঞ্জিৎ দেব, সে গেছিল জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আইতে বাইকের দিকে সিলিপেটে হয়ে গেল। সেখান থেকে আমরা নিজে কয় হসপিটাল কয় হসপিটাল থেকে আমরা দিবি জিবিতে আইএলএস আইএলএস থেকে দিবি ত্রিপুরায় যে সব কারণে সব জায়গায় সব হসপিটাল আমরা দেখছি, কোনো জায়গায় কোনো ডাক্তার নেই। আমরা গেলাম অমিত চৌকিদের বাড়ি, অমিত চৌকিদের ডাক্তার ব্যবস্থা করে দিব আগামী এই মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন ডাক্তার আইব, মঙ্গলবার দিনও ডাক্তার আইব, আইবে তো বন্ধু কত তো মারা গেল। গেলাম সুদীপ রায় বর্মন, সুদীপ রায় বর্মন ডাক্তার ডাক্তার রেড্ডি যোগাযোগ করছেন, ডাক্তার রেড্ডি মঙ্গলবারই সকাল দশটায় আই অপারেশন করবে। ডিউ টাইম টু টাইম ডিউ ডেমে যদি অপারেশন হইতো আজকে রোগী মারা যায় না, ডিউ টাইমে হয়েছে না, ডিউ টাইমে হয়েছে না। আচ্ছা কতদিন হয়েছিল বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তো মাত্র বারো দিন, বারো দিন, বারো দিন। কই গেছিল তারা? তারা গেছিল জামাইষষ্ঠী। কোনখানে? পাইছি। কি নাম ছেলের? ছেলের নাম প্রসঞ্জিৎ। আর মেয়ের নাম কি? মেয়ের নাম গৌরী, গৌরী রুদ্রকর। সামাজিকভাবে কি বিয়ে? সামাজিক বিয়ে হয়েছে। তো কতদিন মানে কবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার বৃহস্পতিবার না শুক্রবার। আচ্ছা মারা গেছে কোনখানে? মারা গেছে প্রায় কি আবার তো ছিল। কবে? গতকাল প্রায় এগারোটা। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি পরে। কি হয় আপনার? আমার বাইকনার নাম কি আপনার? আমার বাইকনার নাম প্রসঞ্জিৎ। আপনার নাম কি? আমার নামটা কোনখানে কী চাইতেছেন এই জন্য চিকিৎসা করতে এসে কোমাটা? ত্রিপুরার যে 37 লক্ষ মানুষের ভিতরে একটা নিরোধ ডাক্তার নেই, এই এমন অবস্থা। আমার বাইকনার বউ মারা গেছে, আরও কয়েকটা রোগী এমন অবস্থায় আছে, সত্যি মারা যাবে। মানে সেরকম রোগী পরিমাণ ডাক্তার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছুই নেই। জীব হসপিটালে আপনি দেখেন কত পেশেন্ট ডাক্তার বাবু কি বলবেন? রাজ্যের নয়া যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে ওনার উদ্দেশ্যে কি হবে? স্বাস্থ্যমন্ত্রীর দ্বারাই আমরা প্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর দ্বারা আমরা যোগাযোগ করছি, স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে ডাক্তার রেড্ডি মঙ্গলবার দিন আসবে চিকিৎসা ব্যবস্থা করবো। এই টাইম পাওয়া গেছে না, এই টাইমে মারা গেছে। বর্তমান যিনি এখন মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা ইয়ে করছিলাম, মেসেজ করছি মোবাইলে, তাই না? এটা রিসিভ করছিলাম।